হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আর আমরাও ভালো আছি। আর বরাবরের মতো আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসলে আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো বা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটি সম্পর্কে আমাদের অনেক অনুরোধ পেয়েছি, যার ভিত্তিতে আমরা এই ভিডিওটি আসলে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে নিনজা কমান্ডোস, যেটি হচ্ছে CISF ইন্ডিয়ান নিনজা কমান্ডো বাহিনী। CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আন্ডারে, এই বাহিনীর আন্ডারে তারা একটি কমান্ডো বাহিনী গঠন করছে, যেটি নিনজা কমান্ডো। এই কমান্ডো বাহিনী নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, তো এই ভিডিওটি আপনাদের মাঝে আজকে আমরা রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি। আর এই নিনজা কমান্ডোদের নিয়ে আমাদের ভিডিওর একদম লাস্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়া হবে, যে তথ্যগুলো হয়তো বা আপনারা জানেন না। তো আজকে চলুন আমরা এই রিয়াকশন ভিডিওটা দেখে আসি নিনজা কমান্ডো ইন্ডিয়ান যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিনজা কমান্ডোর ভিডিওটি দেখে আসি। এই ভিডিওটি অত্যন্ত আশা করি অনেক ভালো হতে যাচ্ছে। অনেক কমেন্টের ভিত্তিতে আমরা এই ভিডিওটি সিলেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো বেশি কথা না বলে চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, চলুন আমরা তাহলে এখন ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ভিডিওটি দেখে আসলাম। এই ভিডিওটিতে আসলে আমাদের চোখ কপালে উঠে গিয়েছিল, কারণ এরকম তো আমরা দেখতাম মূলত হলিউড মুভিতে, কিন্তু বাস্তবে এরকম একটি বাহিনী রয়েছে আমরা আসলে জানতাম না, এই প্রথম আমরা দেখলাম। মূলত আমাদের অনেক কমেন্ট ছিল, অনেক অনুরোধ ছিল এই ভিডিওটি সম্পর্কে, যার কারণে আমরা আসলে এই ভিডিওটি আজকে বানালাম। ভিডিওটি দেখে আমাদের অনেক ভালো লাগছে। এই নিনজা ওয়ারিয়র্স বা CISF নিনজা কমান্ডো বাহিনী নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় এখন। তো চলুন দেখি এই বাহিনী সম্পর্কে আসলে কত সালে গঠিত হয়েছিল এবং এইটার বাজেট কত, বাৎসরিক বাজেটটা কত, বা এটার হেডকোয়ার্টারে বা কোথায়, এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেই। তো বন্ধুরা, CISF এর মিনিং কি? CISF হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আন্ডারেই মূলত নিনজা কমান্ডো বা নিনজা ওয়ারিয়র্স এই বাহিনীটি গঠন করা হয়েছে। তো এই বাহিনীর বর্তমান অ্যাক্টিভ মেম্বার হচ্ছে 1,48,371 জন। এটি গঠন করা হয়েছিল 10 মার্চ 1969 সালে। আর এই বাহিনী পরিচালনা করতে ইন্ডিয়ান রুপিতে প্রতি বছর খরচ হয় হচ্ছে 10,179 কোটি টাকা বা রুপি, আর ইউএস ডলারে খরচ হচ্ছে $1.4 বিলিয়ন। তো বোঝা যাচ্ছে এই বাহিনীটা পরিচালনা করতে কি পরিমাণ হিউজ একটা টাকা খরচ হয়। যেরকম দক্ষ বাহিনী সেরকম হচ্ছে এই টাকা খরচ হয়। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে আপনাদের নিউ দিল্লি অর্থাৎ নয়াদিল্লিতে। এই নিনজা ওয়ারিয়র্স বাহিনী যেরকম দক্ষ সেরকম টাকাও এদের পেছনে খরচ করতে হয়। আর এই বাহিনীটি আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান পরবর্তীতে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের দিবেন, আর আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।